ৰিটায়াৰ্ড ছেক্ৰেটাৰী মাধ্যমিক শিক্ষা পৰিষদ অসম। আমি তেখেতক আমাৰ দললৈ আদৰিবৰ কাৰণে আমাৰ সভাপতি অনুৰোধ জনাইছোঁ। অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ ছ'চিয়েল মিডিয়া এণ্ড আই টি ডিপাৰ্টমেণ্টৰ সাধাৰণ সম্পাদক আছিল, তেখেতৰ নাম নূৰ আলম। তেখেত বৰপেটা জিলাৰ চেঙা সমষ্টিৰ বাসিন্দা। আমি নূৰ আলম ডাঙৰীয়াক আমাৰ দলত আদৰি ল'বৰ কাৰণে আমাৰ সভাপতি অতিথি অনুৰোধ জনাইছোঁ। আমাৰ লখিমপুৰ জিলাৰ আৰক্ষী বিভাগত কৰ্মৰত আছিল ইনস্পেক্টৰ লেভেলত মুস্তাকুল হুছেইন, তেখেত ৰিটায়াৰ্ড অফিচাৰ, পুলিচ অফিচাৰ। আমি তেখেতক আমাৰ দলে আদৰণি জনাইছোঁ আৰু আমাৰ দলৰ সভাপতি অখিল গগৈদেৱে তেখেতক আদৰণি জনাওঁ। লখিমপুৰ জিলাৰ কৰুণাবাৰী ব্লক কংগ্ৰেছ কমিটিৰ সাধাৰণ সম্পাদক আছিল প্ৰীতম পাৰভেজ। আমি প্ৰীতম পাৰভেজকো আমাৰ দলত আদৰণি জনাইছোঁ, আমাৰ দলৰ সভাপতিক আদৰণি জনাইছোঁ। দিলীপ চন্দ্ৰ গগৈ, তেখেত গুৱাহাটীৰ এজন বিশিষ্ট সমাজকৰ্মী, বয়োজ্যেষ্ঠ লোক, তেখেতকো আমি আমাৰ দলে আদৰণি জনাইছোঁ। অজন্তা শইকীয়া, তেখেত অসম জাতীয় পৰিষদৰ কৰ্মী আছিল, তেখেতক আমাৰ দলত আমি আদৰণি জনাইছোঁ। আমাৰ দলৰ সভাপতি অতুল গগৈদেৱে অলপ চন্দ্ৰকান্ত কলিতা, তেখেত এজন সমাজকৰ্মী, আমাৰ গুৱাহাটী নাৰেঙ্গীৰ। আমি তেখেতক আমাৰ দললৈ আদৰণি জনাইছোঁ। আমাৰ দলৰ সভাপতি অখিল গগৈদেৱে তেখেতক দলবছৰ পৰিধান কৰি প্ৰণীতা বৈশ্য, আমি তেখেতক আহ্বান জনাইছোঁ। আমি তেখেতক আমাৰ দললৈ আদৰণি জনাইছোঁ। তেখেতো এজন সমাজসেৱিকা, আমাৰ গুৱাহাটী নাৰেঙ্গীৰ। গতিকে প্ৰণীতা বৈশ্য যদি আমাৰ সভাপতিয়ে দলবছৰ পৰিধান কৰে। আমি এতিয়া আদৰণি জনাম দিবাস নায়ক, তেখেতো গুৱাহাটী নাৰেঙ্গীৰ বাসিন্দা। আমি দিবাস নায়ককো আমাৰ দলৰ সভাপতি দলবছৰ। দীপন বৰ্মন, তেখেতো নাৰেঙ্গীৰ বাসিন্দা, তেখেতো আমাৰ দললৈ উষ্ণাটোল আগবাঢ়ি আহিছে। আমাৰ দলৰ সভাপতিয়ে তেখেতক গতিকে আমাৰ আজি যোগদান কাৰ্যসূচী ইমানতে সমাপ্ত হৈছে। গতিকে আমাৰ দলৰ সভাপতি দেৱক আজি যোগদান কৰা সকলক উদ্দেশ্যে কথা পাতো। এতিয়া আমাৰ নতুন সম্পৰ্কৰ লগত গোটেইখিনি কথা আচলতে আমাৰ সংবিধান আৰু কৰ্মসূচীত গোটেই কথাখিনি লিখি থোৱা আছে। আমাৰ সংবিধান আৰু কৰ্মসূচীত মই যিখিনি কথা সেই গোটেই কথাখিনিয়ে আমাৰ এইখন কৰ্মসূচী আমাৰ সপোনৰ অসমখন আৰু আমাৰ দলৰ গোটেই নীতি নিয়মবিলাক আমাৰ দলৰ সংবিধানখনত সববিলাক লিপিবদ্ধ কৰি থোৱা আছে। এতিয়া আমাৰ দলটো ৰাইজৰ দলটো বিজেপি বা কংগ্ৰেছ দল
এই দুটা দলতকে কিহত প্রভাব? সিম্পল, আমি সকলে জানো যে বিজেপি দলটো একটা রাষ্ট্রীয় দল আর কংগ্রেস দলটো একটা রাষ্ট্রীয় দল, আর আমার দলটো আঞ্চলিক দল। এটা আঞ্চলিক দল মানে কি, আঞ্চলিক দলে কি ইডিওলজির প্রতিনিধিত্ব করে, এই বস্তুটো আমি আটাইয়ে প্রত্যেকজন আমার দলীয় সতীর্থই বুঝি উঠা দরকার। সেটা হল যে রিজিওনেল পার্টি এটা সদায় জাতীয়তাবাদত বিশ্বাস করে, আর রাষ্ট্রীয় দল এটাই রাষ্ট্রীয়তাবাদত বিশ্বাস করে। বিজেপি দলে যে বিশ্বাস করে সেটা হল এককেন্দ্রিকতা, এক দেশ এক জাতি, এক দেশ এক ধর্ম, এক দেশ এক ভাষা, এক দেশ এক শাসন ব্যবস্থা, এক দেশ সকল প্রত্যেকটো ক্ষেত্রতে আমি দেখিছো যে এককেন্দ্রিকতা, ক্ষমতার কেন্দ্রবিন্দু দিল্লী হয়ে থাকা পার্টি হিসাবে পার্টির হেডকোয়ার্টারটো আর ভারতবর্ষের শাসন ব্যবস্থা হিসাব দিল্লির রাজধানী, সেইটে ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে থাকা করেছে। আর সকল রিজিওনেল পার্টি বিচার যে ক্ষমতা কেবল দিল্লীত কেন্দ্রীভূত হয়ে থাকব, সেটা নহব। ক্ষমতা দিল্লীত কেন্দ্রীভূত হওয়ার পরিবর্তে ক্ষমতা বিকেন্দ্রীকৃত করে সেটা রাজ্যবিলাকর হাতলে অনা, আর বহুত পার্টিয়ে বিচার যে কেবল রাজ্যর হাততে ক্ষমতা নহয়, সেই ক্ষমতা একেবারে তলর পর্যায়লৈকে জনগণের হাতলে দিয়ে থাকে। এই থিওরিটিক্যাল কথাবিল আপনাদেরকে আমার সংবিধানখন আপনাদেরকে পাব, আর তার কিছু অংশ আমার কর্মসূচীখনতো কেনেকে প্রতিফলিত হয়েছে এই দুইটা বস্তু, সেকারণে মানে ভাবো যে আমার দলত যোগদান করা প্রত্যেকজন নাগরিকর কারণে আমি ইয়াত খুব স্পষ্টকে কৈছো আপোনালোকে আমার দলে আমার দলে কিছুমান শব্দ এতিয়া বুজি পাব লাগে। আমি কৈছো যে আমি সেন্ট্রেলিজিমত বিশ্বাস নকৰো, আমি ফেডারেলিজিমত বিশ্বাস। আপোনালোকে আমার দলে অহার পাছত এতিয়া বারংবার ফেডারেলিজিম 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 শব্দটো বুলি বলে, ফেডারেলিজিমক এনে সাধারণভাবে যুক্তরাষ্ট্রীয়তাবাদ বুলি কোৱা হয়, কিন্তু ফেডারেলিজিমৰ একটা উদাহরণ দিলে আপনাদের ধরব পড়ব যে বিজেপি দল বা রাষ্ট্রীয়তাবাদী দল এটার আমার দলের পার্থক্য। আপনাদের দেখিছে যে বিজেপি দলে নিজের দলের কর্মসূচির একটা পার্ট হল যে আমি কাশ্মীরের পর 370 অনুচ্ছেদ নাই, এটা হল বিজেপি দলের কর্মসূচির পার্ট। 370 অনুচ্ছেদ কি? 370 অনুচ্ছেদটা হল ভারতের সংবিধানত এখন রাজ্যক দিয়া সর্বোচ্চ ক্ষমতার চেষ্টা,
কিমান ক্ষমতা দিছে ক্ষমতা বণ্টনটো সেভেন শিডিউলত হৈছে আপোনালোকে সকলোৱে জানে ভাৰতৰ সংবিধানৰ তাত তিনিটা ভাগত গোটেই ক্ষমতাখিনি ভাগ কৰি দিছে এটা ইউনিয়ন লিষ্ট এখন কনকাৰেণ্ট লিষ্ট আৰু এখন ষ্টেট লিষ্ট সেইকেইটাই মূলত গোটেই ৰাজ্যবিলাকৰ মাজত আৰু চেণ্ট্ৰেলৰ মাজত কেনেকুৱা ধৰণৰ অৰ্থনৈতিক সম্পৰ্ক হ'ব কেনেকুৱা ধৰণৰ ৰাজনৈতিক সম্পৰ্ক হ'ব সেইটো নিৰ্ধাৰণ কৰি দিছে খেল লিষ্টকেইখন কিন্তু ভাৰতৰ সংবিধানৰ কেইটামান ধৰণৰ বস্তু আছে যেনেকৈ ধৰক আৰ্টিকল 370 যেনেকৈ ধৰক আৰ্টিকল 371 এৰ পৰা জেলৈকে থকা আৰ্টিকলকেইটা আৰু 5th Schedule আৰু 6th Schedule 5th Schedule আৰু 6th Schedule যিটো আমাৰ কাৰ্বি আংলং আমাৰ উত্তৰ কাছাৰ আৰু BTAD-ৰ কাৰণে 6th Schedule সেইটো অন্য ৰাজ্যবিলাকৰ কাৰণে ছিক্স শ্বিডিউলত কি হয়তো আপোনালোকে জানেই যে 6th Schedule মই গুৱাহাটীত বসবাস কৰা মানুহ এজনেও গৈ কাৰ্বি আংলঙত মাতি দিব 371 কি হয় আপোনালোকে জানে 371A নাগালেণ্ডত মই নাগালেণ্ডত বহুদিন থাকিব পাৰোঁ কিন্তু মই নাগালেণ্ডত মাতি দিব পাৰোঁ অসমৰ পৰা যোৱা মানুহ এজনেও নাগালেণ্ডত মাতি দিব পাৰোঁ নাগালেণ্ডৰ মাটিৰ তলত যদি তেল ওলায় তেতিয়াহ'লে সেইটো ONGC বা অইলৰ নহয় এইটো কেন্দ্ৰীয় চৰকাৰৰ সম্পত্তি নহয় মেঘালয়ৰ মাটিৰ তলত যদি কয়লা ওলাইছে তাৰ চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টো নহয় ষ্টেট গভৰ্ণমেণ্টো আনকি নহয় তাৰ মাটিত কয়লা ওলাইছে সেই মাটিৰ মালিকজনে হ'ল সেই কয়লা এতিয়া ভাৰতৰ সংবিধানে কিছুমান বিশেষ বিশেষ ক্ষেত্ৰত এনেকৈ ক্ষমতা বিকেন্দ্ৰীকৰণ কৰি দিছে চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ হাতত যদিও সামগ্ৰিকভাৱে ক্ষমতা দিয়া হৈছে এইকেইটা ছেকশ্যনৰ জৰিয়তে এইকেইটা আৰ্টিকলৰ জৰিয়তে ক্ষমতা কিছুমান কিছুমান ক্ষেত্ৰত বিতৰণ কৰি দিয়া হৈছে ঠিক তেনেকৈ ভাৰতবৰ্ষৰ সংবিধানে ক্ষমতা বিতৰণ কৰি দিয়া ৰাজ্যবিলাকৰ আটাইতকৈ ডাঙৰ আৰ্টিকলটোৰ নাম হ'ল 370 আৰ্টিকল 370 370 থকাৰ কাৰণে কাশ্মীৰত আপোনালোকে সকলোৱে জানে যে ভাৰতৰ সংবিধান থকাৰ পাছতো কাশ্মীৰত এখন বেলেগ সংবিধান আছে আছিল এতিয়াতো নাইকিয়া হ'ব বাকী ৰাজ্যবিলাকৰ নিচিনাকৈ কাশ্মীৰত গৈ বেলেগ মানে 371ৰ ৰাজ্যবিলাকৰ নিচিনাকৈ মাটি কিনিব নোৱাৰা সেইটোতো আছেই আটাইতকৈ ইণ্টাৰেষ্টিং কথা যে ভাৰত চৰকাৰে যদি সংসদত যদি এখন বিল পাছ কৰি দিয়ে ৰাজ্যসভা আৰু লোকসভাত দুয়োটাতে পাছ হৈ গ'ল বিপুল ভোটত পাছ হৈ গ'ল কিন্তু তাৰ পাছতো কাশ্মীৰত সেই আইনখন প্ৰযোজ্য নহয় যেতিয়ালৈকে কাশ্মীৰ বিধানসভাই সেই বিলখন পাছ কৰে বিলখনক আইনত কৰা যাৰ ফলস্বৰূপে আজি কা নামৰ আইনখন চেণ্টাৰত পাছ হোৱাৰ লগে লগে আমাৰ অসমতো কাৰ অধীনত নাগৰিকত্ব লাভ কৰিব কিন্তু চেণ্টাৰত পাছ হ'লেও আপোনাৰ কাশ্মীৰত সেইখন নহ'ব কাৰ্যকৰী নাগালেণ্ডত নহ'ব 371A আৰু 6th Schedule এৰিয়াত নহ'ব অৰ্থাৎ কেন্দ্ৰীয় চৰকাৰ সংসদ পাৰ্লিয়ামেণ্ট আটাইৰে ক্ষমতা এইবিলাকত সংকুচিত কৰি দিয়া হৈছে ক্ষমতাৰ বিকেন্দ্ৰীকৰণ এতিয়া সেইকাৰণে মই আপোনালোকক এই কথাটো একদম স্পষ্টকৈ কৈ দিওঁ যে আমাৰ লগত অহাৰ লগে লগে কিছুমান কথাত আপোনালোকে একেবাৰে ক্লিয়াৰ হৈ লোৱা দৰকাৰ যে আমি ফেডাৰেলিজমত বিশ্বাস কৰোঁ আমি আঞ্চলিকতাবাদী শক্তি আমি জাতীয়তাবাদী শক্তি কিন্তু আমাৰ জাতীয়তাবাদ জাতীয়তাবাদৰ এটা সাংঘাতিক ধৰণৰ এটা উগ্ৰতা থাকিলে মানে অসমীয়া জাতিক ভাল পাওঁ তাৰ অৰ্থটো হ'ল যে নাই বড়ো মানুহক ভাল নাপাওঁ এই কাৰ্বি মানুহক ভাল নাপাওঁ এইটো নহয় এইটো হ'ব নোৱাৰে এই মুছলমান মানুহক ভাল নাপাওঁ আমি অসমীয়া জাতিৰ যিটো ডাইভাৰ্চিটি আছে সকলো মানুহক লগত লৈ এই যে জাতি গঠন হৈছে সেই জাতিৰ ডাইভাৰ্চিটিটোক আমি সন্মান কৰোঁ আৰু সেইকাৰণে আপোনালোকে চাগে আমাৰ সংবিধানত বাৰম্বাৰ কেইটামান শব্দ পাওঁ আমাৰ দলটোৰ বিষয়ে সমূহে
থাকে আপনাদের বারম্বার কেমন শব্দ পাব যে আমার দলটো একটা জাতীয়তাবাদী দল, একটা প্রগতিশীল দল, তারপর আর আমার জাতীয়তাবাদ সকলকে লওয়া ইনক্লুসিভ জাতীয়তাবাদ, ইনক্লুসিভ অসমীয় জাতীয়তাবাদ মানে আমি বড়োসকলক বাদ দি, কার্বিসকলক বাদ দি, মুসলমানসকলক বাদ দি, হ্যাঁ আনকি বাঙালিসকলক বাদ দি আমি এই অসমীয় জাতীয়তাবাদের কথা কোৱা নাই। অসমীয়া জাতীয়তাবাদ মানে এই জাতির ভিতর যান জাতি আছে সকল জাতিক নিজের নিজের যোগ্য অধিকার আর আসন দিয়ে জাতিটি আগবাই নিয়ার কারণে আমি ঐক্যবদ্ধভাবে কাম করব। যে ডাইভার্সিটি বলে কয় জাতিটি একটা হিটারোজেনাস জাতি, এই হোমোজেনাস জাতি নহয়। সেই যে হিটারোজেন জেনিটি, সেই হিটারোজেনাস ক্যারেক্টারটো আমি সন্মান করো, আর প্রত্যেক বড়ো মানুষের ক্যারেক্টারটো আমি সন্মান করো, মুসলমান মানুষ মিয়া মানুষজনের ক্যারেক্টারটুকু আমি সন্মান করো, বাঙালি মানুষজনের ক্যারেক্টারটুকু সন্মান করো, আহোম মানুষজনের ক্যারেক্টারটুকু আমি সন্মান করো, ব্রাহ্মণ মানুষজনকো আমি সন্মান করো, কলিতা মানুষজনকো সন্মান করো, আমি সকলকে আমাক সেইকাৰণে আমার জাতীয়তাবাদক ইনক্লুসিভ জাতীয়তাবাদ বা ইনক্লুসিভ ন্যাশনালিজম বা রিজনিজম এগুলা থিওরিটিক্যাল কথা মানে আপনাদের কই দিল। আর এই কিতাবখন পড়ি দেওয়ার লগে লগে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাব। এবার সবে যখন আমার দলত প্রচারকে সিরিয়াসলি পলিটিক্স করি বলে আছে, এনে আর জয়েন করছো মানে জয়েন করছো নয়, সিরিয়াসলি সচাকে সমাজের কারণে কাম করিম বলে আর দীঘলীয়াকে কাম করিম বলে যখন আছে তখনকে এখন একদম মুখস্থ করে লওয়া দরকার ইয়ার আদর্শ। হ্যাঁ আমি একদম ক্লিয়ারলি কইছো যে আমি